এখন আমরা গণিত ১১.১ করছি। ৮-৪ নম্বর অঙ্কটা আমি তুলছি, এটা সমাধান করতে বলছে। ঠিক আছে, তো আমরা যোজন বিয়োজন করব। আমরা যোজন বিয়োজন অলরেডি অনেকগুলো করছি, তাহলে লব যোগ হর, তাই না? এই যে লব লিখলাম, এটা হলো লব, তারপরে আবার এখন যোগ দিয়ে হরটা লিখব। ঠিক আছে না? তারপরে নিচে কি লিখবো? লব বিয়োগ হর। এই যে আগে লবটা লিখলাম, বিয়োগ বিয়োজন যখন করব তখন কিন্তু এখানে চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস √x - 6। এখানে 5 এর নিচে মনে করে 1 আছে, 5 + 1 5 - 1 - 1। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো এটা এটা কাটা, এটা কাটা, √x - 1 √x - 1 2 √x - 1 1 আর 2 √x - 6 আদার কে 6 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। এই 2 আর এই 2 কাটা, √x - 1 1 √x - 6 3 2 6 2 2 4 3/2। আচ্ছা, এখন কি করব বলতো? বর্গ করব। বর্গ করব, এখানে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ। হ্যাঁ, উভয় পক্ষে বর্গ বর্গ করলাম, সাইডে লিখে দেব যে উভয় পক্ষে বর্গ করি, বর্গ করি। আচ্ছা, যখন বর্গ করতেছি দেখো স্কয়ার রুট উঠে গেল, x - 1 x - 6 9/4 বা এখন আড়াআড়ি গুণ করি, 9 দিয়ে এটাকে গুণ করো, 9x - 6 লং কত? 54 4 দিয়ে গুণ করো, 4x - 4 9x - 4x সমান -4 + 54। -54 টা ওইদিকে গেলে কি হবে? প্লাস হবে। আচ্ছা, তাহলে 5x সমান 50। তাহলে x সমান কত হবে? 50/5 5/10 50 তাহলে x সমান কত হবে? 10। এটাই সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 10। ক্লিয়ার? দেখো 8-5 নম্বর অঙ্কটা আমরা করব, সমাধান করব, তাই না? আমরা যোজন বিয়োজন করি, √ax + b + √ax - b, এটা হলো লবটা, তাই না? যোগ হরটা লিখব না এখন, ax + b - ax - b। আচ্ছা, এটা হলো যোজন, এখন বিয়োজন হবে, তাহলে কি লিখব? এই উপরেরটা ax + b + ax - b - b, বিয়োজন মাইনাস, হ্যাঁ, ax + b, এই মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে, প্লাস ax - b। আচ্ছা, সমান এখানে আমরা 1 ধরব নিচে, তাহলে c + 1 c + 1 c - 1। আচ্ছা, এখন দেখো এইটার এটা কাটা, এইটা এটা কাটা। ঠিক আছে, তাহলে √ax + b √ax + b যোগ করলে কত হয়? 2√ax + b / 2√ax - b c + 1 c - 1 1। আচ্ছা, √ax + b / √ax - b c + 1 - c - 1 হোল স্কয়ার বর্গমূল। তাহলে ax + b / ax - b, এটা সূত্র হলো a² + 2ab + b² না, আর নিচেটা আছে a² - 2ab + b²। 1 এর উপরে স্কয়ার দিবার দরকার নেই, কারণ 1ই হবে। হ্যাঁ, এখন আমরা আবার যোজন বিয়োজন করব। ঠিক আছে, দেখো ax + b + ax - b ax + b - ax + b। আচ্ছা, এখানে আগে লবটা লিখি, এই যে লব যোগ এই যে হর। ঠিক আছে না? -1 + 1। আচ্ছা, আবার আগে লবটা লিখি, লব মানে উপরেরটা, তাই না? माइनस माइनस এটা এখন চিহ্নগুলো পাল্টে যাবে বিয়োগের সামনে চিহ্নগুলো পাল্টে যাবে c² + 2c - 1 আচ্ছা এখন আমরা এটা কাটাকাটি করি +b - b কাটা - ax আর x কত 2ax b আর b কত 2b কাটা c² আচ্ছা c² কত 2c² + 2 2c আর 2c কত হয় 4c 4c 2 কাটা 2 আর 2 কাটা তাহলে কত হচ্ছে ax / b 2 টা কমন c² + 1 / 4c ঠিক আছে না আচ্ছা এখানে এটা কাটাকাটি যাবে তো 2 গুণে 4 তাহলে এখানে হলো ax / b c² + 1 / 2c 2c আচ্ছা এখন আমি এখানে একটা আড়াআড়ি গুণ করব ঠিক আছে আড়াআড়ি গুণ করব তাহলে এদিক দিয়ে 2c দিয়ে এটা গুণ করলে 2cax 2cax ঠিক আছে সমান b দিয়ে গুণ করো b * c² + 1 আচ্ছা আচ্ছা তাহলে এখানে দেখো x সমান তার কত হবে b * c² + 1 / 2ca c তাই না আচ্ছা এইভাবেই आंसर লেখা যায় কিন্তু একটু কাজ আছে এখানে এই কাজটা আমরা করব দেখো বা x সমান এই যে b এবং 2a এই দুইটাকে আমি আলাদা করলাম b / 2a উপরে b আর নিচে 2 এটাকে আলাদা করলাম তাহলে কি থাকলো এখানে c² + 1 / c নিচে কি থাকলো c থাকলো না c থাকলো তো এখানে একটু ক্যালকুলেশন আছে দেখো b / 2a এখানে আমরা c² + 1 আছে না এই যে c² / c + 1 / c b / 2a ठीक है c या c² काटले কত হয় c c + 1 / c c তাহলে x এর মান হলো এটা এটা आंसर ঠিক আছে yes 6 দেখো আমরা 6 নম্বর অঙ্কটা করব 8 এর 6 নম্বর অঙ্ক 8 এর এটা সর্বশেষ অঙ্ক ঠিক আছে তো এখানে দেখো এই যে 1 - x / 1 + x হোল কিউব আছে এটাকে আমরা ওইদিকে নিয়ে যাব 81 এখানে আছে ঠিক আছে 1 প্লাস এদিকে দেখো 1 + x / 1 - x এটা কিন্তু এখানে আছেই এখন এই সংখ্যাটাকে যদি এদিকে নিয়ে যাই এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে কি হবে ভাগ এই ভাগটাকে আমি ভাগ না করে গুণ যদি করি তাহলে উল্টে যাবে সংখ্যাটা উল্টে যাবে यस 1 + x টা উপরে যাবে 1 - x টা নিচে আসবে কিউবটা থাকবে ঠিক আছে আচ্ছা 81 দেখো এখন এই যে 1 + x 1 - x এই সংখ্যাটার এখানে মনে করো পাওয়ার 1 আছে আর এই সংখ্যার সাথে একই সংখ্যা এটার উপরে পাওয়ার 3 আছে আছে কিনা তাহলে এইটার এটা গুণ করলে কত হবে এটা এটা গুণ করলে হবে 1 + x / 1 - x টু দি পাওয়ার 4 হবে কি বুঝতে পারছো আচ্ছা আমি একটা কাজ করে এটাকে এদিকে নিয়ে আসি 1 + x / 1 - x টু দি পাওয়ার 4 এটাকে এদিকে আনলাম আর 81 টাকে আমি এদিকে নিলাম এখন একটা কাজ করব 1 + x 1 - x to the power 4 समान এটাকে যদি আমি ভাঙাই এটাকে এইভাবে ভাঙানো যায় + - 3 to the power 4 বুঝছো তার মানে +3 এর উপরে 4 দিলে 81 হয় - 3 এর উপরে 4 দিলে 81 হয় কি না এইজন্য আমি + - 3 to the power 4 দিলাম এখন উভয় পক্ষ থেকে পাওয়ার 4 বাদ দিব উভয় পক্ষ থেকে পাওয়ার 4 বাদ দিব তাহলে কত হয় 1 + x / 1 - x + - 3 বুঝছো না এখন এখানে দুইটা মান একটা +3 একটা -3 এখন 1 + x / 1 - x = 3 হলে ঠিক আছে আমরা এটা ক্যালকুলেশন করি এর নিচে মনে করো 1 আছে 1 দিয়ে এটাকে গুণ করো 1 + x আর 3 দিয়ে গুণ করলে 3 - 3x বা x + 3x - 6 এর প্লাস হবে +3 3 - 1 তাহলে 4x সমান কত হচ্ছে 2 বা x সমান 2 2/4 4টা নিচে আসছে না আচ্ছা দুগুণে 4 একবার 2 লিখলে না অতএব x সমান 2 না 1/2 1/2 কেন 1/2 হলো আর নিচে 2 টা তো নিচে আছে x সমান 2 তাহলে এখানে কিন্তু আমি x এর মানটা +3 ধরে এটা হলো আবার আবার -1 + x / 1 - x সমান -3 হলে কি হচ্ছে দেখো মনে করো এর নিচে এক আছে এর নিচে আমরা এক ধরব না এক দিয়ে উপরেরটাকে গুণ করো 1 + x -3 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 3 - +3 x বুঝছো না আচ্ছা x +3x টাকে দিকে আনলে -3x -3 +1 টাকে দিকে নিলে -1 বুঝছো এটা বিয়োগ করলে কত হয় -2x -4 বা --12 তাহলে x সমান কত হবে উপরে 4 নিচে 2 এটা কাটাকাটি করো অতএব x সমান 1/2 কেন 2 2 তাহলে আমাদের দুইটা মান পেয়ে গেলাম x এর মান একটা 1/2 একটা 2